আচ্ছা, আপনারা কি বলতে পারবেন পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস কোনটা? থিঙ্ক করেন, আমি বলার আগেই থিঙ্ক করেন কোনটা। যদি বলতে পারেন, যদি ধরতে পারেন, তাহলে আপনার জীবনে একটা না একটা সময় নিজেকে আপনি সফল ভাববেন। পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে সময়। হ্যাঁ বন্ধুরা, এই সময় কাউকে উপরে ওঠায়, এই সময় কাউকে নিচে নামায়, সময় কাউকে ধনী বানায়, সময় কাউকে গরিব বানায়। সময়ের ব্যবধানে হয়ে যায় অনেক কিছু। সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে আর পাওয়া যায় না। তাই বন্ধুরা, আপনারা যারা সময় পাবেন, এই সময়টাকে কাজে লাগান। সময়ের মূল্য কোনো কিছু দিয়েই পরিশোধ করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সময় যদি একবার আপনার জীবন থেকে চলে যায়, আপনার হাত থেকে চলে যায়, সেই সময়টাকে আপনি আর কখনো ধরে রাখতে পারবেন না। কেউ পারে না বন্ধু, আজ পর্যন্ত কেউ পারে নাই। এই সময় কোনো রাজাকে ফকির বানিয়েছে, আবার কোনো ফকিরকে রাজা বানিয়েছে, বাদশাকে নিঃস্ব করে দিয়েছে, আবার কোনো নিঃস্বকে বাদশা বানিয়ে দিয়েছে। আর বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, আমার মতো যারা পাঠাও রাইড করেন বা পাঠাও চালায় তাদের জন্য শনির বার্তা। কারণ শনিবারে মানুষজন রেস্টে থাকে, সরকারি ছুটির দিন থাকে, শুক্র শনি দুই দিনই বলতে গেলে মানুষজন খুব একটা বাইরে বের হয় না। মানুষজনের ঘুমের সময় আর আমাদের রাইডারদের হাহুদাস করার সময়। তো বন্ধুরা, একটি বিষয় সেটা হলো আমাদের ভিতরে কিন্তু একটি কমিউনিটি রয়েছে। আপনি চিনেন বা না চিনেন, জানেন বা না জানেন, একজন রাইডার আরেকজন রাইডারকে দেখলে জিজ্ঞেস করে, কুশলাদি বলে, ভাই কেমন আছেন, কয়টা রাইড মারলেন। এভাবে তো বল না ভাই, কয়টা মারলেন, কয়টা রাইড দিলেন, কত টাকা ইনকাম হলো, এই সমস্ত জিনিস জানতে চান। দেখুন বন্ধুরা, সাধারণত পাবলিক প্লেসে বা ফুটপাতে বা হাঁটার সময় বা অপরিচিত জায়গায় কেউ কিন্তু কারোর সাথে কথা বলে না, সাধারণত বলি না। কিন্তু পাঠাও রাইড করার সময় কিন্তু আমরা, যিনি রাইড নিয়েন আমার কাছ থেকে আর যাকে আমি রাইড দিচ্ছি, দুজনে মানে রাইড শেয়ার যে করছেন আর যে নিচ্ছেন, দুজনেই কিন্তু একটি ভালো রকমের একটি গল্পে মেজে যায় বা আন্ডারস্ট্যান্ডিং হয়। সেখানে এক ধরনের মজা হয়, কৌতূহল হয়। আবার দেখা গেছে যে রাইডার এবং এক রাইডার আরেক রাইডারের সাথেও এরকম অচেনা জায়গায় বা চেনে না জানে না কিন্তু কথা বলছে, তারা যেন মানে এমন একটি গল্পে মশগুল হয়ে যায় যেন অনেক দিনের চেনা, অনেক দিনের জানা। তো এই বিষয়গুলো কিন্তু খুবই ভালো লাগার একটি বিষয়, এই বিষয়গুলো কিন্তু খুবই মজার একটি বিষয়। যাই হোক বন্ধুরা, এই ফিলটা আসলে যারা রাইড করেন তারাই মাত্র বুঝবেন, যারা করেন না তারা বুঝবেন না। আর যারা রাইড শেয়ার নিয়েছেন বা মোটরসাইকেলে গিয়েছেন, অ্যাপসে গিয়েছেন বা যেভাবেই হোক মোটরসাইকেলে গিয়েছেন, তারাও কিন্তু ফিল করেন যে মোটরসাইকেলে গেলে, বাইকে গেলে এক ধরনের আলাদা মজা পাওয়া যায়। বাসের ভিতরে বা সিএনজির ভিতরে বা প্রাইভেটের ভিতরে যেই দম আটকায়